হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখানে একটা গুড নিউজ আছে, আমি একদম আছি অফিসিয়াল ওয়েবসাইটে wbbp.org, প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে আছি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের। তো এখানে একটা নোটিফিকেশান আসছে, নোটিফিকেশান ফর স্কুটিনি ভেরিফিকেশান ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অফ TET-2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড 467 অফলাইন ক্যান্ডিডেট। অফলাইনে যারা জমা দিয়েছিলো 2014 কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন্ড ক্যান্ডিডেট, তো তাদেরই বেসিক্যালি স্কুটিনি এবং ভাইভার এখানে কিন্তু নোটিফিকেশান। তো এখানে কিন্তু নোটিফিকেশান পরিষেবা বলা হচ্ছে যে 467 জন যারা টেট কোয়ালিফাইড, যারা অফলাইনে অ্যাপ্লিকেশান জমা দিয়েছিলো, অনলাইনে দিতে পারেনি, অফলাইনে জমা দিয়েছিলো, সেটা হচ্ছে 9 এবং 10 জানুয়ারি 2021। তো তাদেরই রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু এখানে নোটিশটা আছে। তো আমি নোটিশটা আমি এখানে কিন্তু লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সো ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। আমি বেসিক্যালি হাইলাইটসের জায়গা থেকে জাস্ট কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা সম্পর্কে একটু বলে দিই। টেট অ্যাডমিট কার্ড অফকোর্স, তার সাথে হচ্ছে টেট কোয়ালিফাইড ডাউনলোডেড ডকুমেন্টস, অরিজিনাল এমপি অর ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট, তার সাথে এজ প্রুফ, অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট এমপি, সবেরই মার্কশিট, এইচএসের মার্কশিট সার্টিফিকেট, অরিজিনাল মার্কশিট সার্টিফিকেট ট্রেনিংয়ের মানে ডিএলএড এবং বিএড যেটা আছে সার্টিফিকেট সেটার ক্ষেত্রে ট্রেন্ডের, তার সাথে মার্কশিট লাগছে, গ্র্যাজুয়েশন যদি ইফ অ্যাপ্লিকেবল আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, রিজার্ভেশনের সার্টিফিকেট বা আদার যে ডকুমেন্টসগুলো আছে এখানে, আধার কার্ড অথবা ভোটার কার্ড, রেলিভেন্ট ডকুমেন্ট, ফটো লাগছে, দুটো পাসপোর্ট সাইজ ফটো, তাছাড়া অরিজিনাল এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার, আর যদি এঙ্গেজমেন্ট লেটার থাকে, এগুলো পরপর পরপর আছে, তো এগুলো একটু দেখে নেবেন। তো এটাই নিউজটা দেওয়া ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন যারা অফলাইনে জমা দিয়েছিলেন 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং ট্রেন্ড ক্যান্ডিডেট, তাদের কিন্তু ভাইভা এবং স্কুটিনির নোটিফিকেশান কিন্তু এসে গেছে। তো এখানে কিন্তু দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য শিডিউল টু বি নোটিফাইড আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য সেট স্কুটিনি ভেরিফিকেশান টেস্ট 20 20/9/2021 এবং 21/9/2021 অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। আর এখানে কিন্তু কোন ডেটে কী পড়ে সেটা ওয়েবসাইটে রোল নাম্বার দিয়ে দেখলেই দেখা যাবে। তো এই ছিল নিউজটা। তো যদি নিউজটা ইনফরমেটিভ হয় তো শেয়ার করো বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করুন। লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।